কোভিড-19 মোকাবেলায় সিঙ্গাপুরকে আদর্শ মনে করা হলেও দেশটিতে হঠাৎ করে আবারও ভয়াবহ রূপ নিতে শুরু করেছে করোনা পরিস্থিতি। অভিযোগ উঠেছে অভিবাসী শ্রমিকদের উপেক্ষা করার। শুরুর দিকে শ্রমিকদের নিরাপত্তায় তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান। এ অবস্থায় অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত সংশ্লিষ্টরা। চীনের পরপরই চলতি বছরের 23 জানুয়ারি প্রথমবারের মতো সিঙ্গাপুরে করোনা রোগী শনাক্ত হয়। আক্রান্ত হন বেশ কয়েকজন বাংলাদেশি শ্রমিকও। তাৎক্ষণিক কঠোর ব্যবস্থাপনার কারণে শুরুতে অনেকটাই করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় সিঙ্গাপুর। ভাইরাস শনাক্ত ও মোকাবিলায় প্রশংসিত হয় দেশটির নেয়া নানা উদ্যোগ। তবে সিঙ্গাপুরে অবস্থানরত অভিবাসী শ্রমিকদের প্রতি অবহেলার অভিযোগ উঠেছে। ডরমিটরিগুলোর এক একটি রুমে 12 থেকে 20 জন শ্রমিক একসঙ্গে থাকলেও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান। তবে গত কয়েকদিনে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়ায় তৎপর হয়েছে কর্তৃপক্ষ। প্রায় 9টি ডরমিটরির 24,000 শ্রমিককে আইসোলেশনে নেওয়া হয়েছে। একই সঙ্গে জোর দেওয়া হয়েছে তাদের স্বাস্থ্য পরীক্ষার উপরও। করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আতঙ্কিত প্রবাসী বাংলাদেশিরা। তবে এই করোনার কারণে আজকে প্রায় 2-3 মাস ধরে সিঙ্গাপুরের পরিস্থিতি খারাপ হয়েছিল। তবে মাঝখানে সিঙ্গাপুর গভর্নমেন্ট এটা কন্ট্রোলে নিয়ে আসছিল, কিন্তু ইদানিং আজকে 1 সপ্তাহ 15 দিন ধরে এটার পরিস্থিতি ভয়াবহ আকারে ধারণ করতেছে এবং ভয়াবহ আকারে করোনার ওয়ার্কারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এটার এফেক্টে করোনার ওয়ার্কার বেশি, প্রতিদিনই 700, গতকাল 728 জন হয়েছে, এর মধ্যে 300 লোকই ফরেনার ওয়ার্কার। তো করে SDB বিল্ডিংয়ে না ওয়ার্কার বিল্ডিংয়ে থাকে, তাদের জন্য সমস্যা। তো আমরাও আমাদের রুমে সবাই কোয়ারেন্টাইনে আছি, কোয়ারেন্টাইনের কারণে আমরা সবাই একই রুমে আছি। এটা আমাদের কোম্পানি আমাদের টেক কেয়ার করতেছে ভালো মতো, সিঙ্গাপুর গভর্নমেন্টও ভালো মতো টেক কেয়ার করতেছে, এর জন্য আমরা কোনো অসুবিধা নেই। তো সিঙ্গাপুরের গভর্নমেন্টের প্রতি আমরা হ্যাপি আছি। আমাদের দেশের তুলনায় এখানে অনেক ভালো আছে। আমাদের দেশে পরিস্থিতি খুবই ভয়াবহ, আমরা প্রতিনিয়ত খবরে দেখতেছি, নিউজ দেখতেছি, গরিব বাড়িতে ফোন করে জানতেছি। আমাদের দেশের লোকও সচেতন না, এতটা সচেতন হয় না। গভর্নমেন্ট তো বলতে আছে যে কেউ বাসার থেকে বাইরে না, কিন্তু গভর্নমেন্টের কথা শুনতেছে না। দেশের মানুষেরাও আরও ভয়াবহ আচার ধারণ করতেছে, এর জন্য দেশের গভর্নমেন্টের চেয়ে জনগণই দায়ী বেশি। তবে আমাদের গভর্নমেন্ট প্রথমে এটা টেক কেয়ার করে নেই। স্বাস্থ্য মন্ত্রণালয় খুবই খারাপ অবস্থা। স্বাস্থ্য মন্ত্রণালয় এমন এক অযোগ্য স্বাস্থ্যমন্ত্রী দিচ্ছে যারে সে স্বাস্থ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই। এর জন্য তো আমাদের দেশের পরিস্থিতি খুবই খারাপ। তো ওই তুলনায় আমরা সিঙ্গাপুর অনেক ভালো আছি আল্লাহর রহমতে, এর জন্য সবাই দোয়া করবেন আমাদের। আমরা আসলে সত্যি কথা বলতে যেটা পুরো বিশ্বই আতঙ্কিত, আমরাও সেম আতঙ্কিত। করোনা ভাইরাস নিয়ে গত 1-2 সপ্তাহ আগে নর্মাল ছিল, মোটামুটি আয়ত্তের মধ্যে ছিল, কিন্তু বর্তমানে যে একটা অবস্থার মধ্যে আমরা আছি খুবই আতঙ্কের মধ্যে আছি। আর সিঙ্গাপুর গভর্নমেন্ট অবশ্য ওই দিক দিয়ে অনেক সচেতন, তারাও অনেক প্রোটেক্ট করতেছে আমাদেরকে সব কিছুর দিক থেকে, আমরা যাতে আমরা বিভিন্ন নিয়ম যেগুলো আমরা জানি না সেগুলো আমাদেরকে অবহিত করতেছে। সাথে আপনার গভর্নমেন্ট থেকে আমাদেরকে বলে দেওয়া হয়েছে, বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়েছে যাতে আমরা এগুলো মানতে পারি। তারপরে আপনার গভর্নমেন্ট থেকে আমাদেরকে মাস্ক দিতেছে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য। সাথে আমরা বিভিন্ন রকম আমাদের কোম্পানির থেকে আমাদেরকে দিক নির্দেশনা দিতেছে যে আমরা যারা আমাদের রুমে, যেমন ধর আমি নিজেও কোয়ারেন্টাইনে আছি, আমাদের রুমমেট সবাই কোয়ারেন্টাইনে আছে। করোনা ভাইরাসের কোনো আক্রান্ত ব্যক্তি আমাদের রুমে নাই, তারপরও যেহেতু ওর শরীর মোটামুটি খারাপ অবস্থায় আছে, সেজন্য তাকে আলাদা করে রাখা হয়েছে। এরকম সব জায়গায় যারা মোটামুটি ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়েছে তারা আলাদাভাবে থাকতেছে, ঠিক আছে। আর ওই দিক থেকে সিঙ্গাপুর সরকার একটু ফাস্ট, যেহেতু ঠান্ডা জ্বর যারা হইতেছে তারা সন্দেহভাজন হিসেবে তাদেরকে আলাদা করে রাখতেছে। তো আমি মনে করি যে মানে আমরা অনেক বাংলাদেশ থেকে অনেক সেফ আছি, ঠিক আছে। আর আমরা যারা প্রবাসে থাকে মোটামুটি ভালোই একটা অবস্থাতে আছি আমরা। অভিবাসী শ্রমিকদের বিষয়ে এখনই যথাযথ ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও মারাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। অমরিনান, সময় সংবাদ।